এ যেন দুই বধূ এক স্বামী সিনেমার গল্পকেও হার মানায়। কয়েকদিনের বিরতি শেষে আবারও শুরু হয়েছে শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলির টানাহেচড়া। 20 নভেম্বর ছিল ঢালিউড তারকা বুবলির জন্মদিন। 34 বছরে পা দিলেন নায়িকা। এই দিন দেশের গণমাধ্যমকে তিনি বলেন, জন্মদিনে সেরা উপহার ডায়মন্ডের নাকফুল। বীরের বাবা শাকিব খান দিয়েছেন, গত সপ্তাহে আমাকে সে এই উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকেই জানতাম না উপহারটি কি। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ। এ পর্যন্ত ঠিকই ছিল সব। এই কথা শুনে অনেকেই ভাবছেন, তাহলে কি আবার শাকিব খান বুবলির সম্পর্ক ঠিক হয়ে গেল? এই জল্পনা অবশ্য চলছে এখনো। এরই ভেতর ঘটে গেছে আরেক ঘটনা। বুবলিকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন অপু বিশ্বাস। শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলির চোখে জল, এমন শিরোনামের একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে একাধিক হাসির ইমোজি দিয়েছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, অপু লিখেছেন, কি যে মজা মজা। ক্যাপশনের মাধ্যমেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়, এই পোস্ট শেয়ার করে বুবলিকে একরকম খোঁচা মেরেছেন অপু। 21 নভেম্বর বুবলি শাকিব খানের সাথে পুরনো একটি ছবি আপলোড দিয়েছিলেন। ছবির ক্যাপশনে বুবলি জানিয়েছিলেন, এই ছবিটা তোলা আগ্রার তাজমহলে শাহজাহান ও মমতাজের শোবার ঘরে। বুবলি এও লেখেন, ছবিটা তার খুব প্রিয়। অনেকেই অপুর পোস্টে ইঙ্গিত করে লিখেছেন, তাজমহলের ছবি প্রকাশ করলেন আর নাকফুলের ছবি প্রকাশ করতে পারলেন না। যাই হোক, অপু বিশ্বাসের খোঁচা কেন মুখ বুঝে সহ্য করবেন বুবলি, তিনিই বা কম কিসে। আর তাই তো বুধবার তিনিও অপুকে পাল্টা খোঁচা দিয়ে নিজের ফেসবুক ওয়ালে দিলেন পোস্ট। পোস্টে বুবলি লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, আরে ওই বেটি তো আপনাদের ছবি সহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাধাই করে রাখছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি। বুঝতেই পারছেন দর্শক, আবারও জমে উঠেছে শাকিবকে নিয়ে অপু বুবলির যুদ্ধ। এই যুদ্ধ আবার কতদিন চলে সেটাই এখন দেখার বিষয়। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।